2023-এর বিধানসভা নির্বাচনে সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুট করে যে পার পাবে না বিজেপি, এ লক্ষণ ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে রাজ্য রাজনীতিতে। বুধবার রাতের অন্ধকারে কৈলাস শহরে সিপিআইএমের প্রচার সজ্জা নষ্ট করে বলে অভিযোগ বিরোধী সিপিআইএমের। তারই প্রতিবাদে বৃহস্পতিবার মিছিল এবং থানা ঘেরাও করে সিপিআইএম। রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহলের অভিমত, বিজেপির উপরের স্তরের নেতারাও বিলক্ষণ বুঝতে পারছেন 2023-এর বিধানসভা নির্বাচনে সন্ত্রাস, ছাপ্পা ভোট, ভোট লুট রুখে দেবে গণতন্ত্র প্রিয় মানুষের সম্মিলিত শক্তি। মানুষের সম্মিলিত জোটের আঁচ পেয়েই কর্মচারীদের 30% বকেয়ার 12% দিয়ে ছেপে লেপে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি দল। অপরদিকে নয়া মুখ্যমন্ত্রী মানিক সরকারের ভালো মানুষের ইমেজের ঢক্কা নিনাদ যে মানুষ ধরে ফেলেছে তাও বুঝতে পারছে বিজেপি। গত 58 মাসে মানুষের উপর অত্যাচার এবং অবহেলার হিসেব নিতে মানুষ এখন প্রস্তুত। বুধবার কৈলাস শহরে সিপিআইএমের মিছিলের মেজাজ এবং থানা ঘেরাও কিন্তু জানান দিচ্ছে পার পাবে না বিজেপি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।